বিরিয়ানি খেতে আমরা কে না পছন্দ করি, সাথে যদি থাকে এরকম ঝরঝরে ভাত আর রেস্টুরেন্টের টেস্টের বিরিয়ানি, আর তাও যদি ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই রইল না। আজ আমি বানিয়ে দেখাবো চিকেন দম বিরিয়ানি, আর সাথে থাকবে পারফেক্ট বেরেস্তা বানানোর টিপস আর একটা সিক্রেট মশলার রেসিপি যেটা রেস্টুরেন্টে বিরিয়ানি বানাতে ব্যবহার করে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করে নেওয়া যাক। আর হ্যাঁ, আমি সঙ্গী আর আপনারা দেখছেন রান্নাঘরের সঙ্গী। সবার প্রথমে একটা পাত্রে হাফ কেজি মতন বাসমতি চাল আমি নিয়ে নিচ্ছি। চাল আমি 3-4 বার জল পাল্টে হালকা হাতে ভালো করে ধুয়ে নেব। বেশি জোরে প্রেসার দিয়ে ধুইলে চালগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এখানে হালকা হাতে ধুয়ে নিচ্ছি। এখানে চাল ধোয়া আমার হয়ে গেছে, এবারে আধা ঘন্টার জন্য জল দিয়ে চালটাকে আমি ভেজাতে দিয়ে দেব। এবারে বড় বড় সাইজের 5টা পেঁয়াজ আমি কেটে নেব। প্রথমে পেঁয়াজকে মাঝখান থেকে এইভাবে 2 ভাগ করে কেটে নেব। এবারে আড়াআড়িভাবে এইভাবে কেটে নেব, পাতলা পাতলা করে। পেঁয়াজ কাটার সমস্ত স্লাইস যেন মোটামুটি একই রকম থাকে। আমার সমস্ত পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর পেঁয়াজগুলো কি সামান্য একটু প্রেসার দিয়ে এইভাবে খুলে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন লবণ। এবারে পেঁয়াজ আর লবণকে ভালো করে মিশিয়ে আমি সাইড করে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এই লবণ মিশিয়ে রাখার ফলে কি হবে সেটা আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। এবারে কয়েকটা ধনে পাতা নিয়ে সেগুলোকে ভালো করে বেছে ভালো করে কুচি কুচি করে নিচ্ছি। আর কিছুটা পুদিনা পাতাও নিয়ে নিচ্ছি, পুদিনা পাতাগুলোকেও সেম কুচি কুচি করে নিচ্ছি। পুদিনা পাতাগুলিও কুচি করে নেওয়া হয়ে গেছে, এবারে এইগুলো সমস্তটা একটি প্লেটে তুলে নিচ্ছি। এবারে আমি একটা মশলা বানাবো, যার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন করে জিরে, শাহজিরে, গোলমরিচ, 4টে শুকনো লঙ্কা আর 1 টিস্পুন মৌরি। আর গোটা গরম মশলায় নিচ্ছি জয়িত্রী, 10টা মতন সবুজ এলাচ, 2টো বড় এলাচ, কয়েকটা গোলমরিচ, 1টা স্টার এনিস, কয়েকটা লবঙ্গ আর 5 টুকরো দারচিনি। সমস্তটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব আর 30 সেকেন্ড মতন হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নেব। বেশি গরম করলে কিন্তু মশলাগুলো তার নিজস্ব গন্ধ ছেড়ে দেবে, তাতে ফ্লেভারটা কম হয়ে যাবে। এবারে মশলাটা ভাজা হয়ে গেলে সেটা ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি, আর এর মধ্যে দিচ্ছি 1/2 জায়ফল। এটা কিন্তু আমি গ্রেট করেই দিচ্ছি, তাতে ফ্লেভারটা ভালো থাকে। মশলাটা আমার তৈরি হয়ে গেল, আর এই মশলাটাই রেস্টুরেন্টে ব্যবহার করা হয়। এবারে নিয়ে নিচ্ছি 500 গ্রাম মতন মুরগির মাংস, তাতে দিচ্ছি 4 টিস্পুন মতন আদা রসুনের পেস্ট। এবারে দিচ্ছি পরিমাণ মতন লবণ, 1 টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রঙটা বেশ ভালো আসে, আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, এটা আপনাদের স্বাদ অনুসারে নেবেন। আর নিচ্ছি হোমমেড বিরিয়ানি মশলা, আর নিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। আপনারা এখানে সর্ষের তেলের ব্যবহারও করতে পারেন, আমি এখানে সাদা তেলের ব্যবহার করছি। তেলটা এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে ম্যারিনেশনে। আর নিচ্ছি 50 গ্রাম মতন ফেটিয়ে রাখা টক দই। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে মাংসটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেবো। এরপর বিরিয়ানির ভাত করার জন্য একটা পাত্রে জল নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, 1 টুকরো দারচিনি, 1 টিস্পুন শাহজিরে আর 1 টিস্পুন লবণ, আর দেব 1 টেবিল স্পুন ভিনিগার আর 1 টেবিল স্পুন সাদা তেল। এই ভিনিগারটা দিতে ভাতের রং সাদা হবে আর তেলের জন্য ভাত একদম ঝরঝরে হবে।
জল যখন একদম এইভাবে ফুটে উঠবে সেই সময় দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা, পুদিনা পাতা আর ভিজিয়ে রাখা চাল। চালটা দিয়ে প্রথমে 5 মিনিট গ্যাসের আঁচটাকে জোরেই রাখবো। যখন এইভাবে জোরে ফুটতে থাকবে সেই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দেবো, না হলে ভাতগুলো একে অপরের সাথে ধাক্কা লেগে ভেঙে যেতে পারে। কিছুক্ষণ ভাত ফোটানোর পরে ভাতটা আমার তৈরি হয়ে গেছে। এটা এবার চেক করে নেব যে ভাতটা আমার পারফেক্ট তৈরি হয়েছে কি না। তাই একটা ভাত নিয়ে একটু চেপে দেখব। দেখুন ভাতটা একদম পারফেক্টলি হয়ে গেছে। ভাত আমি বেশি সিদ্ধ করব না, 80% মতন সিদ্ধ করব, বাকিটা দমে সিদ্ধ হবে। এবারে ভাতটা একটা ছাঁকনির সাহায্যে ভাতের মাড় ঝরিয়ে নেব। এরপর কড়াই গরম করে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দেব, আর তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব লবণ মাখানো সেই পেঁয়াজ। দেখুন লবণ মাখানোর ফলে পেঁয়াজ থেকে জল বেরিয়ে এসেছে। আমি একটু পেঁয়াজটা সরিয়ে দেখাচ্ছি কতটা জল বেরিয়েছে। এই জল বেরিয়ে যাওয়ার ফলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি বেরেস্তা হয়ে যাবে, এই কারণেই আমি লবণ মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবারে গরম তেলে পেঁয়াজগুলো থেকে হালকা হাতে চেপে জলগুলো বের করে দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখুন পেঁয়াজগুলো আমার কত তাড়াতাড়ি বেরেস্তা হয়ে গেছে। এবারে বেরেস্তাগুলো একটা ছাঁকনির মধ্যে তুলে তেল ঝরিয়ে নেব। বেরেস্তা বেশিক্ষণ ভাজার দরকার লাগে না, বেরেস্তা তুলে নেওয়ার পরেও ওর ভেতরে গরম তেলের ফলে আরও কিছুটা ভাজা হয়ে যায়, তাই একটু আগে থাকতেই তুলে নেওয়াই ভালো। এবারে ভালো করে তেল ঝরিয়ে একটা প্লেটের উপরে টিস্যু রেখে তার মধ্যে পেঁয়াজগুলো ছড়িয়ে নিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ছড়িয়ে নিচ্ছি আর ওপর থেকেও একটা টিস্যু দিয়ে হালকা হাতে চেপে অতিরিক্ত তেলটা বের করে নেব। এবারে দেখুন আধা ঘন্টা পরে আমার মাংসটা কত সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে। এবারে একটা বড় পাত্রে ওই পেঁয়াজ বেরেস্তার যে তেলটা বেশি হয়েছিল সেটাই দিয়ে মাংসগুলোকে দিয়ে দিলাম। মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাগুলো আর মাংসগুলো ভালো করে কষিয়ে যায়। মাংসগুলো আমার কিছুটা কষানো হয়ে গেছে, এর থেকে হালকা তেলও ছেড়ে এসেছে। এবারে আমি বড় বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু আর মাংস ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব আর মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়েও কষাবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবারে আমি ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা কিছুটা পরিমাণে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন মাংস আর আলু 90% সিদ্ধ হয়ে যাবে সেই সময় দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা বিরিয়ানির ভাত। এই সময় গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব আর আমি লেয়ারিং করে নেব। প্রথমে ভাত দিয়ে দেব, তার উপরে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা, তার উপরে দেব কুচিয়ে রাখা ধনে পাতা আর পুদিনা পাতা, আর দেব তৈরি করে রাখা হোমমেড বিরিয়ানি মশলা, আর দেব সামান্য পরিমাণে লবণ। লবণ কিন্তু মাংস তৈরিতে ভাত তৈরিতে ব্যবহার করেছি তাই একটা বুঝে দিতে হবে, আর দেব পরিমাণ মতন ঘি। ঘিটা আপনারা পছন্দ মতন দেবেন, আমি এখানে 1 টিস্পুন মতন দিচ্ছি। এবার দেব কেশর ভেজানো দুধ। গরম দুধের মধ্যে কিছুক্ষণ কেশর ভিজিয়ে তার মধ্যে দিয়েছি মিঠা আতর, কেওড়ার জল আর গোলাপ জল, আর দিয়েছি সামান্য পরিমাণে কেশর কালার, তাতে রঙটা বেশ ভালোই এসেছে। এটা কিছুটা পরিমাণে ওপরে ছড়িয়ে দেব আর বাকিটা পরের লেয়ারে ছড়াবো। একইভাবে পরের লেয়ারটাও বানিয়ে নিচ্ছি। প্রথমে ভাত দিয়ে দিচ্ছি, তার উপর ছড়িয়ে দিচ্ছি কেশরের দুধ, তৈরি করে রাখা হোমমেড বিরিয়ানি মশলা দিচ্ছি, দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজ বেরেস্তাটা,
সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ, আর কুচিয়ে রাখা ধনে পাতা আর পুদিনা পাতাগুলো ছড়িয়ে একটা আটার মন্ড করে হাঁড়ির সরাটা ভালো করে চেপে সিল করে দেবো, যাতে বিরিয়ানির গন্ধ বাইরে না বেরিয়ে আসে। এবারে গ্যাসের আঁচ জ্বালিয়ে তাতে একটা তাওয়া বসিয়ে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দেবো। আর প্রথমে 5 মিনিট জোরে, তারপর 25 মিনিট গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে দিয়ে দম দিয়ে নেব। মোট 30 মিনিট দম দেওয়ার পরে আরও 10 মিনিট গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে হতে দেব। 10 মিনিট পর হাঁড়ির ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখুন বিরিয়ানিটা একদম তৈরি হয়ে গেছে আর গন্ধটাও বেরোচ্ছে খুব সুন্দর। এবারে একটা চামচের সাহায্যে আমি কিছুটা বিরিয়ানি কাটিয়ে দেখাবো। দেখুন তলায় একদমই লেগে যায়নি, আর ভাতগুলো দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবারে আমি একটা চিকেন তুলে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এবারে আমি একটা প্লেটে সার্ভ করে দেখাবো। খুব সহজেই সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে তৈরি রেস্টুরেন্টের স্বাদের চিকেন দম বিরিয়ানি আমার তৈরি হয়ে গেল। এই বিরিয়ানি যে কোনো অকেশন পারপাস অথবা ঘরে কোনো গেস্ট আসলে আপনারা অনায়াসে বানিয়ে পরিবেশন করতে পারবেন। গেস্টও যেমন খুশি হবে আর আপনার খাইয়েও মন ভরে যাবে। তাহলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।